is dangerous. অসুস্থ, দয়া করে চিকিৎসা করার ব্যবস্থা করুন। আরে একটু পজিটিভ হও। আপনি টাকার জন্য সবই করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনার মান সম্মান গোল্লাই যাক, সেটাও আপনার ব্যাপার। বাট মনে রাখবেন, গম ভাঙার পর আপনি টাকা কেন, জীবন দিয়েও মান সম্মান কিনতে পারবেন না। কথা কন ঠিক না বেঠিক, মাহিয়া মাহি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র, এক অপরূপা। এই অপরূপাকে আমরা প্রথম দেখি বাপ্পি চৌধুরীর সাথে ভালোবাসার রঙে। ভালোবাসার রং দেখাতে যেয়ে তিনি মানুষ থেকে প্রজাপতি হতে চান। ওয়েট, মেকআপটা আরেকবার দেখি। মাইপু আমাদের অনেক কিছু শিখেছেন, অনেক মোটিভেশনও দিয়েছেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আছে, অনেকগুলাই আছে, সবই দেখব। চাপা পাচ্ছি। মাইপু তার কাজের প্রতি এতটাই আসক্ত যে তিনি মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে দ্বিধাবোধ করেন না। এগুলো কেমন মেকআপ? বিজনেস সিক্রেট, ছদ্মবেশে থাকলে নিজেকে নিরাপদ রাখা যায়। সবার ছোটবেলার স্মৃতি মনে করে দেওয়ার জন্য কখনো তিনি উড়াল দেন, মানে উড়তে শেখান। বলেন কি? খানেলালের মতো সকল প্রেমিক প্রেমিকাদের শিখিয়েছেন এক মিনিটে কিভাবে হাজারবার প্রেম করা যায়। তার প্রেমের টিপস দেখার পর হরিপদ ব্যান্ডালা নামক একজন মাইপুর ফেসবুক প্রোফাইল ভিজিট করেই প্রেমে পড়ে যান। ফালতু আবেগ। MBBS ডিগ্রি ছাড়া যে ডাক্তার হওয়া যায় সেটারও অনুপ্রেরণা দিয়েছেন। কি কস তুই? মাইপু ইউটিউবে 5 মিনিটে ডাক্তার হওয়া যায় ভিডিওটি দেখে ভালোবাসার রং মুভিতে ডাক্তারিও করেন। আঘাত লাগে বাপ্পি চৌধুরীর কাঁধে, রক্ত ঝরে তার হাত দিয়ে, আর মাহিয়া মাহি ব্যান্ডেজ লাগান বাপ্পি চৌধুরীর পেটে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তারি করছে ভালো কথা, কিন্তু তাকে সিগারেট খাওয়া কে শিখাইছে? বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে সেসব কারো খেয়াল নাই, কারণ নায়িকা হতে পারলেই সবাই টাকার পিছনে ছুটে বেড়ায়। টাকার জন্য সবাই সবকিছু করতে পারে, কিন্তু মান সম্মান করোনাকালে সিনেমা থেকে যখন পর্যাপ্ত কিছুই পাচ্ছে না, এই নায়িকা তখন নেমে পড়েন ডেইলি ভ্লগে। কি কস তুই? মানে তিনি একজন ডেইলি ভ্লগার হয়ে যান। চোখ ছোট ছোট হলে যেমন চাইনিজ বা কোরিয়ান হয় না, ঠিক তেমনি ক্যামেরার সামনে লাফালাফি করলে বা অংবং করলে তাওহিদ আফ্রিদির মতো ভ্লগার হওয়া যায় না। তিনি চুল কাটার আগে ভিডিও করেন, চুল কাটার সময় ভিডিও করেন, আবার চুল কাটার পরেও ভিডিও করেন। সি, আমি চুল কেটে ফেলছি, এত কষ্ট করে চুল বড় করছিলাম, কেটে ফেলছি। ইস, ঢং। ইয়েস, বাল কেটে ভিডিও করলেও ব্লগ হয়ে যায়। এমনকি এই ডেইলি ব্লগার ফুসকা খাওয়ার জন্য মাটির ব্যাংকে টাকা জমান, আর এইটাও ব্লগ। আশা করি কিছুদিন পর মাইপু তার পায়খানা নিয়ে বিশেষ একটি ব্লগ ভিডিও করবেন, আর সেই ভিডিওতে স্পন্সর থাকবেন টিকটক। মাইপু খাওয়া খাওয়াতেও খুব দক্ষ, তবে ছোট ভাইয়ের মতো দুষ্টু কিছু খান না। আর রেটিং তো 10-12 দেওয়ার সুযোগ থাকলে তাই দিতেন। অনেক জোশ,
সরি ফাইজা আপু ফ্রম খুদা লাগছে আপনিও বেশি বেশি খান আর বেশি বেশি ভিডিও বানান না হলে আপনার মার্কেটও খেয়ে দিতে পারে এই ব্লগার মাহিপু এই ব্লগার কুকিং নিয়েও ব্লগ করেছেন তার ভিডিও যেমন বোনা খিচুড়ি তেমনি তিনি বোনা খিচুড়ি রান্না করে সবাইকে দেখিয়েছেন আজকে আমি খিচুড়ি রান্না করব বোনা খিচুড়ি জীবনে এই প্রথম দেখলাম মানুষ সোফার উপর বসে রান্না করে বড় লোক হইলে যা হয় আর কি আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না তার ভিডিও কোয়ালিটি যেমন তার রান্নাও তেমন আই মিন ভোনা খিচুড়ি জগা খিচুড়ি সো বমি হইতে সাবধান কখনো তিনি ব্লগে ঢং করতে করতে বয়স্কদের জ্বালান তার হাত থেকে কেউই রেহাই পায় না তার নানি এটাই বুঝতেছে না সে কাকে গালাগালি দিবে ক্যামেরাকে নাকি যে ক্যামেরাটা ধরে রেখেছে তাকে আবার তার ক্যামেরার হাত থেকে রেহাই পান না তার বাসার কাজের বুয়াও জোরে বলেন কি জানি বলেন হাসিটা দেখছেন কোটি টাকার হাসি কিন্তু এটা নিয়েও তিনি মজা করতে ছাড়েন না স্কুমেন একটু তাকান হে আল্লাহ তুমি আমাকে উঠে নাও উঠে নাও মাইপু কোন ট্রাভেলার নন বা ট্রাভেল ব্লগার নন তবু তিনি বাইক ড্রাইভ করে ব্লগ ভিডিও তৈরি করেন বাবা গো হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না সো ইয়েস হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না তাই তিনি হেলমেট ছাড়া মাথায় কদুর তেল দিয়ে বাইক চালিয়েছেন মেয়ে তো কোনো লজ্জা শরম নাই সে তো অনেক ফরওয়ার্ড মেয়ে আশ্চর্য বিষয় আমি ফেড আপ ট্রাস্ট মি আমি একটু আগে রিহার্সাল করে গেলাম সব ঠিকঠাক স্টেজে উঠলাম আমার শাড়ি খুলে গেল বিটিভির একটা প্রোগ্রামে তার শাড়ি খুলে যায় তিনি অনেক ভেঙে পড়েন সেই ব্লগে পারলে তো তিনি কান্না করেই দিতেন আমার মন খুব 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 বেশি খারাপ খুব বেশি খারাপ ঠিক মাইকুর মতো আমার খুব বেশি মন খারাপ আমার শাড়ি খুলে যাচ্ছিল মানে এটা এটা ভাবা যায় না এটা কখনো ভাবা যায় না তার মুভিতে আমরা যে অন্য কিছু দেখি সেটাও ভাবা যায় না হে গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকুন সুস্থ থাকুন আর সামাজিক কাজে লেগে পড়ুন বাই হ্যালো আমার একটি ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেলে আমি শুধু ভিউয়ার্স আমি সাবস্ক্রাইব করি আমি ভিডিও দেখি